Assalamualaikum viewers, আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালোই আছি। আবারও চলে আসলাম একটা ছোটখাটো ব্লগ নিয়ে। আমার আগের ভিডিওটা যারা দেখেছেন তারা জানেন যে আমার শ্বশুর শাশুড়ি গ্রামের বাড়িতে গিয়েছে। তো আজকে ওনাদের চলে আসার কথা, ওনারা এখন ব্যাক করছে বাসায়, এখন ওনারা পথে আছে। তো ওনাদের বাসায় আসার আগের এবং পরের কিছু সময় নিয়ে আমার আজকের এই ব্লগটা, আশা করি আপনাদের ভালো লাগবে। এখন হচ্ছে সন্ধ্যাবেলা, তো মারা আসার আগে আমি ওনাদের বেড কভারটা চেঞ্জ করে নিলাম, আর রুমের মধ্যে কিছু টুকটাক গোছগাছ করে নিলাম। আর আমার এসব কাজ করতে করতে দেখি যে আমার মেয়ে ক্রিম নিয়ে খাওয়া শুরু করেছে। এই ক্রিমটোর দাদির ব্যবহার করা ক্রিম, আর ওর এটা খুবই পছন্দের। পছন্দের বলতে এই ক্রিমটার প্রতি ওর কেন জানি খুব আকর্ষণ হয়, আর ও সুযোগ পেলে এটা হাতে নেয়। তা এখন বসে বসে সে একটু ক্রিম খেয়ে নিল, আর আমাকে দেখে এখন সে ফেলে দিয়েছে সেটা। এদিকে আমি একটা পুডিং বানাচ্ছি। আমার বেশ কয়েকদিন ধরে একটা পুডিং খেতে ইচ্ছা করছিল, তো ভাবলাম যে মারা যেহেতু আসছে সো এই সুযোগে একটা পুডিং বানিয়ে নেই, তো সবাই মিলে খেতে পারবো। এদিকে রান্নাটাও সেরে নিয়েছিলাম, আর রান্না প্রায় শেষের পথে। এখানে আলু বেগুন দিয়ে শিং মাছ রান্না করেছি, আর এখন এখানে আমি মুরগি রান্না করছি। আজকে ইচ্ছা আছে যে মুরগিটাকে একটু কষা কষা করে রান্না করব। মহানুরের বাবার যেহেতু আজকেও অফিস ছিল, সো এই কারণে দিনের বেলা রান্না করা সম্ভব হয়নি। যদিও এখনও সে বাসায় আসেনি, তবে আজকে একটু কষ্ট করে আগে ভাগে রান্নার কাজটা সেরে নিচ্ছি, যাতে করে মা বাবা আসলেই আর কি আমার খাবারটা রেডি থাকে, খাবারটা সার্ভ করতে পারি। এর মধ্যে আমার শ্বশুর শাশুড়ির সাথে ফোনে কথা হয়েছে, ওনারা অলমোস্ট চলে এসেছেন, একদম কাছাকাছি এসে গেছেন। আর মাহানুরের বাবা স্টেশন গিয়েছে ওনাদেরকে রিসিভ করে আনতে। তো এই ফাঁকে আমি একটু শরবত বানিয়ে রাখছি। এতদিন পর দাদা দাদাকে পেয়ে মাহানুর একেবারে খুশিতে আত্মহারা, দেখেই সেটা বোঝা যাচ্ছে। ওই শরবত বানিয়েছে খালা বাড়ি তোমার জন্য, বই আর দেখো তো বই আনছি দাদি, মাহানুরের দাদু ট্রেন থেকে ওর জন্য 5-6টা বই কিনে এনেছে, এসব পশু পাখি, ফুল, ফল, মাছ,
এই সব কিছুর, আরও সেগুলো দেখে অনেক বেশি খুশি হচ্ছিল। দাদা আসি, প্রতিবার বাড়ি থেকে আসার সময় আমার শাশুড়িরা অনেক কিছুই নিয়ে আসে, যেহেতু গ্রামে সব কিছুই ফ্রেশ পাওয়া যায়। তো এবার যদিও সেরকম কিছু আনেনি, অনেক বেশি কিছু, তো তারপরও যা যা এনেছে সেগুলো একটু খুলছিলাম, আমরা খুলে দেখছিলাম যে কী কী আনা হয়েছে। তো দেখলাম যে এখানে বেশ কয়েকটা জাম্বুরা আনা হয়েছে, আর আনা হয়েছে অনেকগুলো কলা। মানে কলাগুলো জাস্ট ওনারা আসার আগে আর কি গাছ থেকে কেটে নিয়ে এসেছে। শুধু কলাই না, এখানে মোটামুটি যা কিছু আনা হয়েছে তার সব কিছু একদম ফ্রেশ পিওর। হয়তো সবজি ক্ষেত থেকে তুলে আনা হয়েছে, আর শুটকি সেটাও নিজের হাতের বানানো শুটকি। মানে এরকম আর কি, গ্রামের জিনিসের এটাই একটা মজা যে সব কিছু একদম পিওর পাওয়া যায় আর কি, ভেজাল নির্ভেজাল নিয়ে কোনো টেনশন করতে হয় না। তো দেখলাম যে এখানে বেশ ভালো পরিমাণে কলা আনা হয়েছে, কাঁচা পাকা সব কিছু মিলিয়ে। এটা আসলে অনেকদিন রেখে রেখে খাওয়া যাবে। আর মাহানুর যেহেতু কলা অনেক পছন্দ করে, ও ম্যাক্সিমাম টাইমে বিকালের স্ন্যাক্সে কলা খায়, তো এই কারণে আর কি ওর দাদা দাদি ওর জন্য ফ্রেশ কলা নিয়ে এসেছে। আর মাহানুর তো এখানে ওর পশু পাখির বইগুলো পেয়ে অনেক খুশি, ওগুলো নিয়েই আছে। আর এর মধ্যে সবচাইতে পছন্দ করেছে ওর জীবজন্তুর বইটা, কারণ ওখানে ওর বেশ পরিচিত কয়েকটা পশু পাখিও দেখতে পেয়েছে, যেমন গরু, ছাগল, হাতি, এগুলো আগে থেকেই চিনতো। তো বইয়ের মধ্যে এগুলো দেখে ও অনেক বেশি খুশি হয়ে যায়, তো এই কারণে ওই বইটাই ওর সবচেয়ে প্রিয়। আর এখন এখানে ওনার একটা ব্যাগ খোলা হচ্ছে, আর মাহনুর এসে হাজির। মনে হচ্ছে যে ও দেখতে এসেছে যে কী কী বের করা হয় ব্যাগ থেকে। আর এই ব্যাগে দেখা গেল যে বেশ কিছু পুটি শুটকি, তারপর চালের গুঁড়া, আর কিছু ফ্রেশ ধুন্দল আনা হয়েছে। ফ্রেশ বলতে ওনারা আসার আগেই জাস্ট এগুলো সবজি ক্ষেত থেকে তুলে আনা হয়েছে। প্রতিবার আসার সময় দেখা যায় যে দুই তিন ব্যাগ ভর্তি করে শুধু সবজিই আনা হয়, তবে এখনও যেহেতু শীতকাল আসতে দেরি আছে আর শীতকালটাই মেনলি সবজির সিজন, তো এখন আর কি খুব একটা বেশি সবজি পাওয়া যায় না। তো যেগুলো পেয়েছে সেরকমই কিছু এনেছে, মানে কিছুটা হলেও নির্ভেজাল ফল বা সবজি খাওয়া যাবে, এতটুকুই আর কি মনের শান্তি। এর আগের বার কিন্তু মা বাবা বাড়ি থেকে আসার সময় খাঁটি সরিষার তেল এনেছিল, একেবারে নিজেরা দাঁড়িয়ে থেকে সরিষার ঘানি ভাঙিয়ে তারপর তেল এনেছিল। তো সেই তেল অবশ্য আমরা এখনও ইউজ করছি, তো এ কারণে এবার আর আনা হয়নি। তো সামনের বার গেলে হয়তো বা আবার আনা হবে। আসলে গ্রামের বাড়িতে তো ওরকম খুব একটা যাওয়া হয় না সচরাচর, তো আমরা তো যাই না, আর আমার শ্বশুর শাশুড়িও যায়, তাও অনেক দিন পর পর। তো এবার অবশ্য একটু কাজে গিয়েছিলেন, আর সামনেও হয়তো বা যাওয়া পড়বে। তো বারবার যদি আসা যাওয়া করা হয় ঘন ঘন, তাহলে কিন্তু এরকম অনেক জিনিস আনা নেওয়া করা যায়, বা বাড়ির কিছু ফ্রেশ খাবার দাবার আমরা খেতে পারি। তবে সেই সুযোগটা যেহেতু সচরাচর হয় না, তো এই কারণে মাঝে মধ্যে সুযোগ হলে অল্প স্বল্প যাই পাই না কেন তাতেই অনেক বেশি ভালো লাগে। আর মানুরকে আপনারা দেখতে পাচ্ছেন, সে তার বই নিয়ে অনেক ব্যস্ত। সে আমাকে অলরেডি প্রশ্ন করা শুরু করে দিয়েছে যে এটা কি, ওটা কি। এই ধরনের বই আসলে আমি মনে মনে ওর জন্য চাচ্ছিলাম, তো ওর দাদি বইগুলো এনে অনেক ভালোই হয়েছে। আর এখন আমরা আসলে এই সব কিছু একটু গুছিয়ে গাছিয়ে রাখছি, কোচকাজ করে নিব। তো আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। আজকের ব্লগটা আমি অনেকটাই ছোট করার চেষ্টা করেছি, কারণ অনেকেই ইদানিং আমাকে কমপ্লেন করেন যে আমার ভিডিওগুলো অনেক লেন্থি হয়ে যায়, সো ওনাদের জন্য পুরো ভিডিও কমপ্লিট করে দেখাটা অনেক কষ্টকর হয়ে যায়। তো তাদের কথা চিন্তা করেই আমি এইরকম লেন্থের একটা ভিডিও বানিয়েছি। আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখবেন। আর আপনাদের যদি ভালো লাগে তাহলে আমি চেষ্টা করব আমার পরবর্তী ভিডিওগুলোর টাইম লিমিটও এরকম রাখার। তো আমাকে অবশ্যই জানাবেন যে আপনারা এইরকম
টাইম লিমিটেড ভিডিও পছন্দ করছেন কিনা। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন, আর আপনারা সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং সতর্ক থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।